কি ভেবেছো? দীপ আর আমি এক, বাচ্চা আমি, কিছু বুঝি না। তোমরা কি মিন করতে চাইছো? এমন করে প্রত্যেকে কথাগুলো বলছো, মনে হচ্ছে মিশকার সাথে আমার বন্ধুত্ব না অন্য কিছু রয়েছে। না ডাক্তারবাবু, মিশকার সাথে আপনার কি সম্পর্ক সেটা জানার উৎসাহ আমার নেই। আপনি কি পারেন সেটা আমি খুব ভালো করে জানি, কিন্তু আপনি জানেন না। দেখেনি দেখেনি, মিশকাকে দেখেনি, অনেকদিন আমিও দেখিনি। যাক, খুব মিস করছো তুমি মিশকাকে। হ্যাঁ না, ও অন্য কথা বলছি, বাড়িতে পুজো হবে। না কি পুজো হবে, মা এখন আমাকে বলেনি, পুজো হবে এটুকু জান। আর তুই আসবি? আমরা চাই না। হ্যাঁ আমি চাই, অনেকেই চায়। তুই প্লিজ আসিস, ঠিক আছে? আমার বাড়ির সবাই চায় তুই এখানে থাক। রাখছি। খুশি তো সবাই? বলে দিলাম সে আসবে, আশা করি এবার কারোর আনন্দ ফুর্তিতে কোনো রকম ত্রুটি থাকবে না। আরে দাদাই, আচ্ছা তোমরা উস্কালে ওকে। এবার ও তো মিশকাকে আসতে বলে দিয়েছে অভিমানে, এবার কি করবো? মিশকা এলে ব্যাপারটা ঠিক হবে না। তুমি কোনোভাবে ওই মেয়েটাকে এ বাড়িতে মানে আসার আটকাতে পারবে? পারবে না। তাহলে ঠিকই বলেছ, মিশকাকে কোনো রকম ভাবে আমাদের বাড়িতে আসার থেকে কেউ আটকাতে পারবে। চলে ঠিক আসবেই মা। ওর জন্য আমাদের কতটা ক্ষতি হয়েছে বাদ দিলাম, কিন্তু সোনার উপর অনেক ক্ষতি হয়েছে। কোথাও না কোথাও গিয়ে তো ওকে আটকাতে হবে। এক্স্যাক্টলি, ওকে শায়েস্তা করতে হবে। কিন্তু কি করে? একটা উপায় আছে। কি? কি হচ্ছে বলো? কানে কানে কথা বলছে কেন এরা? আমাকে দীপা বলছি, তুমি নিশ্চয়ই সত্যি সত্যি চাও না ও এখানে আসুক। দেখো সূর্যকে বলেছে ঠিকই, কিন্তু পুজো যদি এই বাড়িতে আসি পুজোর পরিবেশটা আবার নষ্ট হবে, আর আমি সেটা চাই না। আপনি নিশ্চিন্তে থাকুন না, মিশকা এই বাড়িতে আসবে না। অনুরাগের ছোঁয়া, নন স্টপ 7 দিন, সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30 স্টার জলসায়।